যারা আজকের সিস্টেমের মতো ক্লিন একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই পিসি বিল্ড ভিডিওটি। আপনারা যদি আজকের এই পিসিটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে বেশ চমৎকার একটি পিসি বিল্ড। আর এই পিসিতে একটা কেবলও আপনারা সামনে থেকে দেখতে পারবেন না, যার ফলে আপনাদের পিসি বিল্ডটা খুবই ক্লিন থাকবে এন্ড দেখতেও অ্যাস্থেটিক লাগবে। আর আজকের সিস্টেমে ইন্টেলের প্রসেসর ইউজ করা হয়েছে, আর আজকের পিসির বাজেট ছিল 1 লক্ষ টাকা। আজকের পিসিটা নিয়েছেন ভাইয়া, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভাই মনে হচ্ছে খুব এক্সাইটেড। হ্যাঁ ভাই, ড্রিম পিসি। আচ্ছা তো ভাইয়া, আপনার বাসা কত দূরে? ডালিয়া ছুটি বেরি ভাই। আমাদের সিগেটে আসলে কিভাবে আসে? আমাদের এলাকায় ভাই ব্রাদার বিল করছে ইয়া সিগেট থেকে, পরে আমিও ওইখান থেকে আসছি আর কি। ও আচ্ছা, কই স্বপ্নের পিসি বানাবো তা সিগেটে যাই, ভালো হবে। তো ভাইয়া, এই প্রসেসর দেখছি, মাদারবোর্ড, এগুলো কম্পোনেন্ট গুলো দেখছি, কম্পোনেন্ট গুলো কি এগুলো আপনি চয়েস করেছেন না আসলে? না, এইখানকার ভাই আমাকে হেল্প করছে, আমারও কিছু চয়েস ছিল, সব মিলিয়ে আর কি আমার স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। তো ভাই, স্বপ্নের পিসিটা বিল্ড করতে পেরে আপনার অনুভূতিটা কেমন? সেই অনেক জানেনই তো, স্বপ্ন পূরণ হলে কয় কিরকম অনুভূতি লাগে, অনেক ভালো। তো ভাই, আজকের এই সিস্টেমটা দিয়ে আপনি কি কাজ করবেন? ভিডিও এডিটিং, ভিএফএক্স এগুলো কাজ করব আর কি। ও আচ্ছা, এর পাশাপাশি গেমিং, হালকা পাতলা গেমিং টিং চলবে আর কি। তো ভিউয়ার্স, আপনারা যারা ভাইয়ার মতো 1 লক্ষ টাকা বাজেটে একটি গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছেন, এডিটিং পিসি বিল্ড করতে যাচ্ছেন, আজকের এই সিস্টেমটা কিন্তু আপনারা রেডি করে ফেলতে পারেন। আর আপনারা যারা বিশেষ করে আমাদের শোরুমটি ভিজিট করে পিসিটা নিতে যাচ্ছেন, আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিএ টেকনোলজি। তো ভিউয়ার্স, আজকে আমি এখন শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকে সিস্টেমে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়েছে। তো প্রথমে যদি প্রসেসরের কথা বলি, আজকের এই সিস্টেমে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i7-12700K এই প্রসেসরটি। প্রসেসরটির কোর থাকছে 12টি এন্ড থ্রেড থাকছে 20টি। আর যেহেতু ভাইয়া আজকের এই সিস্টেমটি দিয়ে গেমিং করবে, এডিটিং করবে, এই প্রসেসরটি দিয়ে কিন্তু তিনি অনায়াসে করতে পারবে, আসলে গ্রাফিক্স কার্ড ছাড়াই তিনি কিন্তু সবগুলো কাজই কিন্তু স্মুথলি করে ফেলতে পারবে। আর যদি পরবর্তীতে ভাইয়া চান গ্রাফিক্স করব, হ্যাঁ নেক্সট টাইম, হ্যাঁ পরবর্তীতে যদি আপনি চান যে আরো অ্যাডভান্স কিছু করবেন তখন গ্রাফিক্স কার্ডে অ্যাড করে নিলেই হবে। আর ভিউয়ার্স, আপনারা যদি আজকে আমাদের এই সিস্টেমের মাদারবোর্ডটি দেখেন, এটা হচ্ছে MSI B760M প্রজেক্ট জিরো এই মাদারবোর্ডটি। আপনারা যদি একটু দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে প্রজেক্ট জিরোর একটি মাদারবোর্ড। এই ধরনের মাদারবোর্ডে কিন্তু কোনো কেবলই আসলে মাদারবোর্ডের সামনের দিকে থাকে না। আপনারা যদি দেখেন, একটা আসলে কেবলও কিন্তু মাদারবোর্ডের সামনে নাই, সবগুলো মাদারবোর্ডের পিছনে রয়েছে। আর এই ধরনের মাদারবোর্ডের জন্য কিন্তু স্পেশাল এক ধরনের কেসিং পাওয়া যায়, তার মধ্যে এই কেসিংটাও একটা। তো আপনারা যারা এই ধরনের মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন, অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি ভালো মানের আপনাদেরকে কেসিংও কিন্তু নিয়ে নিতে হবে। আর আজকে আমরা এখানে মেন স্টোরেজ হিসেবে ইউজ করছি টিম MP33 Pro 512 GB একটি পিসিএল Zen 3 Zen 4 সাপোর্টের একটি SSD। আর এটিতে আপনারা রাইট স্পিড পেয়ে যাবেন 3500 এন্ড রিড স্পিড পেয়ে যাচ্ছেন 3000। আর যেহেতু ভাইয়া এখানে পরবর্তীতে আপগ্রেড করবেন, সেজন্য কিন্তু এখানে তিনি একটা মাত্র SSD নিয়েছেন। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু আরো একটি SSD লাগানোর জায়গা থাকছে, যেখানে আপনারা NVMe SSD লাগাতে পারবেন। তো ভাইয়া চাইলে পরবর্তীতে এখানে 1 TB 2 TB তার ইচ্ছা মতো কিন্তু লাগাতে পারবেন। আর এর পাশাপাশি চাইলে SATA SSD হার্ড ডিস্ক সবগুলো কিন্তু লাগাতে পারবে। আর আজকে সিস্টেমে আপনারা যদি CPU গুলো একটু দেখেন, এটা হচ্ছে ভ্যালুটপের VTCL290, এটা একটা এয়ার কুলার। আপনারা যদি দেখেন, এটা একটা বেশ ছোটখাটো একটা এয়ার কুলার, এটা হচ্ছে RGB এয়ার কুলার, দেখতেই পাচ্ছেন এটা প্রসেসরের উপরে রাখছে, এন্ড কালারটাও কিন্তু বেশ চমৎকার, দেখতেও কিন্তু বেশ মানিয়েছে। আর সিস্টেমে যদি আপনারা একটু ভালো করে দেখেন, আজকে সিস্টেমে যে র্যামটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে G-Skill Ryzen Z 16GB 6000 MHz এর এক টিকিট। আর এইখানে মাদারবোর্ডটিতে আরো 3টি কিন্তু র্যাম স্লটের জায়গা থাকছে, ভাইয়া চাইলে পরবর্তীতে এখানে র্যাম কিন্তু অ্যাড করে ফেলতে পারবে। আর যদি আপনারা এখানে পাওয়ার সাপ্লাইটা দেখেন, আজকে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে Corsair CX550W এর একটি পাওয়ার সাপ্লাই। আর যেহেতু ভাইয়া পরবর্তীতে এই সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করবে, এই জন্যই কিন্তু এখানে তিনি 550W এর পাওয়ার সাপ্লাই নিয়েছেন। আর গ্রাফিক্স কার্ড তো ভাই পরে আপগ্রেড করবেন। তো সর্বশেষে আসলে পিসি বিল্ড আউট করতে পেরে আপনার কেমন লাগছে? সেই আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো ভিউয়ার্স, আপনারা তো ভাই নিমোশন দেখতেই পাচ্ছেন। তো আজকের সিস্টেমের টোটাল বাজ 1 লক্ষ টাকা বা তার আশেপাশে, তাহলে আপনারা কিন্তু এই ধরনের সিস্টেম কিন্তু করে ফেলতে পারেন। তো আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে যাচ্ছেন, DSLR ক্যামেরা নিতে যাচ্ছেন, অথবা পিসি বিল্ড করতে যাচ্ছেন, সেটা হোক গেমিং বা ভিডিও এডিটিং পারপাসে, আমাদের শোরুমটি ভিজিট করে কিন্তু আপনারা পিসি বিল্ড থেকে শুরু করে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট কিন্তু পারচেজ করে ফেলতে পারেন। আবারও বলে দিচ্ছি, আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগে টেকনোলজি। আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের আপডেট প্রাইস এন্ড হচ্ছে এর স্পেসিফিকেশনগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ হয়ে যায়, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড নতুন কোনো আইটি প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।